আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঘরোয়া কিছু টিপস, পেঁয়াজ পাতার ব্যবহার বা পেঁয়াজের খোসা, পাতা না ঠিক খোসা, মানে পেঁয়াজের যে উপরে শুকনো যে খোসাটা থাকে সেটা নানাভাবে আমরা ব্যবহার করে কিছু উপকার পেতে পারি। ঘরোয়া টিপস হিসাবে এটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজের এই খোসা সাধারণত আমরা ছুলে ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিস কিভাবে আয় করতে পারে সেটাই শেয়ার করলাম। পেঁয়াজের এই পাতাগুলো বা পেঁয়াজের খোসাগুলো, খোসা পাতা যেগুলো আর কি, গরম জলে ফুটিয়ে এই জলটা ঠান্ডা করে বোতলে রেখে দিতে পারেন। পেঁয়াজের রস কিন্তু চুলের পক্ষে দারুণ উপকারী। এছাড়া পেঁয়াজের রস বা রসুনের রস পিঁপড়ে দূর করার ক্ষেত্রে বা ছোটো ছোটো বা যে কোনো জীবাণুনাশক হিসাবেও কিন্তু পেঁয়াজের রস বা রসুনের রস ব্যবহার করা হয়। এই পেঁয়াজের খোসাগুলো ফেলে না দিয়ে গরম জলে খুব ভালো মতো ফুটিয়ে নিলে এই পাতা থেকে দেখবেন লালচে একটা রস বেরিয়ে আসবে আর কি। 10 থেকে 15 মিনিট কিন্তু ফোটাতে হবে। 2 বাটি জলকে 1 বাটি করলে দেখবেন ঠিক এরকম গাঢ় লাল রঙের জল তৈরি হয়ে যাবে। এই এই জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে কোনো পাত্রে বা কোনো বোতলে ঢেলে রেখে দিতে পারেন। এই জলটা চুলের মধ্যে স্প্রে করলে সপ্তাহে মনে করুন 1 দিন কি 2 দিন যদি স্প্রে করেন, চুলের বারবার অন্তর দারুণ সুন্দর হয় এবং চুলের গোড়া খুব শক্ত হয়। এছাড়া পেঁয়াজের রসে সাধারণত আমরা জানি ছোটো ছোটো প্রচুর পরিমাণে চুল গজা, এই পেঁয়াজের রসও কিন্তু চুলের খুশকি দূর করতে বা চুলের ছোটো ছোটো চুল গজাতে দারুণ সাহায্য করে। এছাড়া এই রসটা আপনি যদি বোতলে রেখে দিয়ে বা কোনো স্প্রে বোতলে যদি ঢেলে নেন, ঢেলে নিয়ে গাছের গোড়ায়, গাছের পাতায় বা ছোটো ছোটো জবা গাছে দেখবেন ছোটো ছোটো পোকা মাকড় হয় বা বেল ফুলের গাছে দেখবেন ছোটো ছোটো খুব পোকামাকড় হয়, গরমকালের দিকে বিশেষত এগুলো বেশি হয়, এই জলটা যদি গাছের মাটিতে গোড়ার দিকে যদি স্প্রে করে দেন অথবা গাছের পাতায় যদি স্প্রে করে দেন, মুহূর্তের মধ্যে দেখবেন পিঁপড়ে বা ছোটো ছোটো পোকাগুলো দূর হয়ে যাবে, কোনো রকম পোকার আক্রমণ থেকে এদের কোনো ক্ষতি হবে না। এই পেঁয়াজ পাতার রস দারুণ উপকারী আমাদের প্রত্যেক দিনের ব্যবহারকারী জীবনে, কারণ সাধারণত এই খোসাটা আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিস থেকে কী করে সংসারের আহার বা কী করে সংসারে কিছু খরচ বাঁচানো তারই কিছুটা টিপস আমি হাতের মধ্যে স্প্রে করে দেখাচ্ছি। গাঢ় লালচে রঙের জলটা, এটা আপনি মাথায় চুলের গোড়ায় স্প্রে করে নিতে পারেন, সপ্তাহে 1 দিন কি 2 দিন করলে যথেষ্ট, প্রচুর ছোটো ছোটো চুল গজাবে দেখবেন অথবা চুলের গোড়াও কিন্তু খুব শক্ত হয়। চুলের খাদ্য হিসাবে বলতে পারেন এটা দারুণ উপকারী। এছাড়া মনে করুন যেসব গাছের পাতায় পোকা ধরে বা মনে করুন গাছের গোড়ায় আর কি দেখবেন পোকা, ছোটো ছোটো নানা রকমের পোকা বা পিঁপড়ে, লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে প্রচুর মাটির গোড়ায় বাস হয়, এই পেঁয়াজের রস যদি ওখানে স্প্রে করে দেন মুহূর্তের মধ্যেই দেখবেন সেই পোকা মাকড় এই গাছের গোড়া থেকে একদম দূরীভূত হয়ে যাবে। এগুলো কতগুলো ঘরোয়া টিপস, ঘরোয়া জিনিস দিয়ে চারিদিক পরিষ্কার পরিপাটি রাখা। আমি সপ্তাহে 1 বা 2 বার করে এই জলটা, 1 বোতল করে জল এরকম পেঁয়াজের খোসা আর কি ফুটিয়ে জলটা করি এবং সমস্ত ফুল গাছের পাতায় আর গোড়ায় কিন্তু আমি এই জলটা স্প্রে করে দিই। এছাড়া আমি নিজের চুলের গোড়ায় কিন্তু এই পেঁয়াজ পাতার গরম জলে যে ফোটানো রস এটা আমি গোড়ায় লাগাই, যার জন্য কিন্তু আমার ছোটো ছোটো চুল প্রচুর পরিমাণে গজায় এবং পাকা চুলের পরিমাণও কিন্তু খুব কম হয়। এই ঘরোয়া টিপসটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। পেঁয়াজের খোসার দ্বিতীয় একটা টিপস আমি বলবো, চুলের কালার হিসাবে এই পেঁয়াজ পাতার খোসাকে
পুড়িয়ে নিয়ে করতে পারেন। কড়ায় মনে করুন আমি পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিয়েছি, এগুলো কালচে করে ভেজে নেব, একদম কালো হয়ে যাবে, ডাস্ট মতো হয়ে যাবে ভাজার পর। নিবু আজে মোটামুটি অনেকক্ষণ রেখে এটাকে বাইরের যে কালারগুলো আমরা সাধারণত পাকা চুলকে সাদা করতে মানে ব্যবহার করি আর কি, তাতে কী হয়, তাতে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে। বাইরের যে কোনো কালার আনলেই কিন্তু তার মধ্যে কেমিক্যাল মেশানো থাকে, কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে আপনি যদি এই পেঁয়াজের খোসা পুড়িয়ে বা ভেজে এইভাবে ডাস্ট তৈরি করে নেন, ভেজে এটাকে ছাঁকনিতে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেবেন, যেটা ছাঁকনির তলা দিয়ে ঝরে পড়বে সেটাই কিন্তু ডাস্ট মতো হবে। এটা আপনি যে মাথায় যে তেল ব্যবহার করেন, নারকেল তেল বলুন বা যে কোনো যে তেল আপনি ব্যবহার করেন, আমি তো ঘরে সাধারণত নারকেল তেলই ব্যবহার করি, এই নারকেল তেলের সাথে এই ডাস্ট মিশিয়ে নিয়ে চুলের ওপরে লাগিয়ে দেব। সাদা চুলকে পাকা করতে বা পাকার হাত থেকে বাঁচাতে, মানে পাকার কালার যেটা হয় সাদাটা সেটা ঢাকতে, এই পেঁয়াজ পাতার পোড়ানো যে কালো রং এটা কিন্তু দারুণভাবে কালার হিসাবে ইউজ করা হয়। পেঁয়াজ পাতার পোড়ানো যে এই ডাস্ট বা ধুলো এটা অবশ্যই তেলের মধ্যে লাগিয়ে মাথায় লাগালে সাদা চুলকে কালো রং দিতে দারুণভাবে সাহায্য করে, অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারেন। যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণ তেল এর সাথে ডাস্ট আর কি যতটা মানে পরিমাণ তৈরি করবেন ততটা পরিমাণ তেল মিশিয়ে মাথার মধ্যে অবশ্যই মেখে নিয়ে দেখতে পারেন, পুরোপুরি হার্বাল এবং পুরোপুরি নিরাপদ। এগুলো কতগুলো ঘরোয়া টিপস। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে পেঁয়াজ পাতা ফেলে দেওয়া একটা জিনিস, আমরা কখনোই এটা ঘরে রাখি না, ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া জিনিস থেকে কীভাবে সংসারের টুকিটাকি কাজে লাগানো বা ঘরোয়া টিপস, চুলের পক্ষে তো পেঁয়াজ সবথেকে উপকারী বা দারুণভাবে উপকারী। পেঁয়াজের পাতার এই রস দিয়ে কালারও তৈরি করতে পারেন, অথবা চুলের ছোটো ছোটো চুল গজানোর জন্য পেঁয়াজের খোসার জলও কিন্তু মাথায় দিতে পারেন। এছাড়া গাছের পোকামাকড় অবশ্যই দূরীভূত করতে এই পেঁয়াজের খোসার ফোটানো জল ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই এগুলো টিপস হিসেবে ব্যবহার করে দেখবেন, কমেন্টসে জানাবেন পরের ব্লগে। আবার দেখা হবে প্রতিদিনের জীবনে ব্যবহারকারী কতগুলো টিপস, এগুলো কোনো না কোনোভাবে আমাদের জীবনে এগুলো কার্যকরী, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি প্রত্যেক দিন ভুক্তভোগী হই। পরের ব্লগে আবার দেখা হবে।